الله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. মাহবুব তো অনেকদিন পরে দেখলাম, চিনতেই পারতেছি এখন অনেকে চিনতে পারবো না। আজকে ভালো করে সিগন্যাল হও, পরবর্তী মিটিং এ আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। আবুল হোসেন কি শুনতে পাচ্ছ আমাদেরকে? আবুল হোসেনের অডিওটা সমস্যা করছে মনে হয়। আমরা দেখতে পাচ্ছি কিন্তু মাহবুব কি শুনতে পাচ্ছ আমাদেরকে? মাহবুব সেটিং এ সেটিং এ ব্যস্ত, এই যে আব্দুর রহিম কে বলছিলি? হ্যাঁ বলছি তো, আব্দুর রহিম কামাল মান ইএম, তারপরে আর কারে বললাম, মানিক রে বলছি। মাহবুব শুনতে পাচ্ছ না? মাহবুবের কানেকশনে প্রবলেম মনে হচ্ছে। মাহবুব শুনতে পাচ্ছ না? হ্যাঁ রফি রাজানুর, রফি রাজা মজুমদার, কালকে পাওয়া যাচ্ছে না মাহবুব।
মাহবুব ভাই, হ্যালো মাহবুব, মাহবুব শুনতে পাচ্ছ? শুনতে পাই না। রাফি শুনতে পাচ্ছ? রাফি মজুমদার, বাবু তো এইটা কি? আবুল হোসেন শুনতে পাচ্ছ? আমরা তো বলতেছি আবু সালের কি আসলো হয় নাই? হ্যালো আবুল সালের কি এখনো ঠিক হয় নাই? নুমান 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 জয়েন করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু তার নেটওয়ার্ক নাকি খুব দুর্বল। নেটওয়ার্ক দুর্বল হওয়ার কারণে জয়েন করতে পারছে না, সে ট্রাই করতেছে। আসসালামু আলাইকুম, আমি রূপ বলছি। আবার ওই যে নেটওয়ার্ক, আসলে নেটওয়ার্ক একটা বড় ইস্যু হয়ে গেছে নেটওয়ার্কের কারণে। রাফি বলছেন উনি শুনতে পাচ্ছেন না। নজরুল কোন কোন জায়গায় থাকো? আমি সৌদিতে। না মানে সৌদি কোন জায়গায়? সৌদি আমি থাকি জেদ্দায়, এখন জেদ্দাতে নাই, আমি অন্য একটা কাজে একটু ইয়াম্বু আসছি। তুমি কি ব্যবসা ব্যবসা করো ওখানে? ব্যবসা এখানে? হ্যাঁ। তুমি কত বছর হইলো গেছো ওখানে? আমি 92 এপ্রিলে আসছি সৌদি আরবে, 2 বছর হয়ে তো এসে প্রথম অনেকদিন চাকরি করছি সৌদি এয়ারলাইন্সে। সৌদি এয়ারলাইন্সে এক সময় ওই যে সৌদিয়াইজেশনের জন্য আমাদেরকে বের করে দিল, যে আর থাকা যাবে না ফরেনার্সরা। তারপরে এখানে প্রাইভেট ইয়ে শুরু করছি ব্যবসা, সেই থেকে এখনো আছি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন যা কনস্ট্রাকশন সাইডেই আমি মূলত অটোমেটিক ফায়ার ফাইটিং, ফায়ার অ্যালার্মিং সিস্টেম যেটা আছে ওটার উপর কাজ করছি আর কি। তো আপাতত এখন সবগুলোই করছি, ইলেকট্রো মেকানিক্যাল পুরো কাজটাই করছি। গত 2 বছর আগে রাফি যখন সৌদি আরব আসছিল আমার সাথে সাক্ষাৎ হয়েছিল। হ্যাঁ বলছে বলছে। সাইফুল ইয়ে দেখো তো, বা মফিজের ইয়াটাকে আনমিউট করে দাও। সরি, মাহবুবের ইয়াটা। না যারা যখন যে কথা বলবে সে তো মিউট করে রাখছে, সে নিজে মিউট করে রাখছে মনে হয়। আবার কি সে ইয়ে হয়ে গেছে? হ্যাঁ রফি শুনতে পাও? না এখনো কানেক্ট হয় নাই। ওই আবুল হোসেনেরও অডিওটা আসলে ইয়েটা সেট হয় নাই। এখন হয়েছে, এখন হয়েছে, এখন মানে আবুল হোসেনের হয়েছে। আবুল হোসেন কি শুনতে পাচ্ছ আমাদেরকে? আমি শুনতে পাচ্ছি না, আমরা শুনতে পাচ্ছি না আবুল হোসেনের কোনো কথাই। কে বলতেছেন? আবুল শুনতে পাও? আমি শুনতে পাচ্ছ?
আমাদের মনে হচ্ছে এটা বলা দরকার, এটা অন্তত বলো। ওরা শুনতে পাচ্ছে না, আবুল হোসেন শুনতে পাচ্ছে না, তারপরে মাহবুব শুনতে পাচ্ছে না, রাফি রাফির অডিও এখনো ক্লিয়ার হয়নি, চেষ্টা করতেছে। আমি পাই, আমি শুনতে পাই। কে? জিয়া। জিয়া 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 ঠিক আছে, জিয়া জিয়াই। আমি রোগ ঠিক আছে। এই যে আবুল হোসেনে এখনো টেকনিক্যাল, আসলে টেকনিক্যাল ব্যাপার আর কি, মাহবুবের টা কি হচ্ছে আমরা শুনতে পাচ্ছি না, আমরা কিছুই শুনতে পাচ্ছি না। মাহবুব তোমাকে তো আমরা শুনতে পাচ্ছি না, আমরা শুনতে পাচ্ছি না, আমরা শুনতে পাই, আমরা শুনতে পাচ্ছি না তোমার কথা, আমরা বলতেছি। এটা কি মিউট কি না, মিউট কি না, দেখো তো। না না না, মিউট না, মিউট না, মাহবুবের মাইক মাইক কাজ করতেছে না, যার ফলে তোমার একটা কাজ করতেছে না। আমার মনে হয় সেটিং এ, অডিও সেটিং এ একটা দিলে অপশন আসে, এটা চাও না ওইটা চাও, এরকম অপশন করে দিতে হবে। আবুল হোসেন কি আমাদেরকে শুনতে পাস? ইয়েটা মাইক মাইকটা মিউট করা আছে, আনমিউট করতে হবে তো। না না, রফি তুমি আনমিউট, তোমারটা যদি আমি তো তোমাকে দেখেছি কিন্তু আমার কষ্ট হচ্ছিল, আমি কথা শুনছিলাম না, কথা বলতে পারছিলাম না। Probably it was my own problem. আমি সম্ভবত অপারেশনে, আমি আসলে জুম মিটিং একটা দুইটা করছি মাত্র, স্কিলনেস আসে নাই, এই কারণে সম্ভবত গ্যাপটা ছিল। সাইফুল, আমরা মনে হয় একটু আনুষ্ঠানিক ভাবে শুরু করি না, কোরআন তেলাওয়াত হয়ে গেছে, আমাদের হামদের নাথ হওয়ার কথা ছিল, শিল্পীর অভাব, শিল্পী আসতে পারেনি। কি বলে শিল্পীর অভাব, কি বললে নজরুল তুমি? সাংস্কৃতিক অনুষ্ঠান তো সবাই পরে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো কথা, তাই তো কথা। এখন তাহলে যেহেতু আজকে প্রথম, অ্যাকচুয়ালি এটা একটা টেস্ট জুম মিটিং এর মতো ট্রায়াল, যেমন আজকে এখনো অনেকে ঠিকভাবে আমরা সেট দিতে পারি নাই। আবুল হোসেন আমাদের ইউনুস সম্ভবত এড করার কথা ছিল না, জয়েন করার, এখন জয়েন তো করার কথা সবারই, কাউকে মেসেজ দেওয়া হয়েছে সবাইকে, যারা গ্রুপের বাইরেও কয়েকজনকে আমি মেসেজ দিছি, যেমন জসিম, বিলাসপুরের জসিমকে, তারপরে সাত্তার, সাত্তারকে, তারপরে এর মধ্যে রৌফ আর আবুল হোসেন তো জয়েন করছে ওরা দুইজন, আর এগুলো তো তাদেরকে আমি, ও কবির, কবিরকে, সাংবাদিক কবির, সাহিত্যিক কবিরকেও আমি, সাহিত্যিক, আচ্ছা, মেসেজ দিচ্ছি।
ওহো, কবিকে পাইলে আর একটা, কবিরকে তো দেখ দেখ পাবো হয়তো। আমাদের আমাদের কোন মানে কি বলে বান্ধবীকে আর পাইনি। বান্ধবী আমার দাদি হয়ে গেছে বেশ, কোনো অসুবিধা নাই, আমরা ক্লাসমেট ক্লাসমেট আমি জিয়া, তুমি আমাকে আমি কথা বলি একটু, জিয়া কথা বলো। বলো। ওই জিয়া, জিয়া তুমি আমাকে চিনতে পারছো? আমার অনেক কষ্ট হচ্ছে তোমাকে চিনতে, যে আমি সেই জিয়া, সেই টল জিয়া না, সেই টল ফিগার জিয়া না। আমার তুমি কি আমাকে চিনতে পারছো? আমি তোমাকে ওই যে দেখতে চিনতে, সেই মানে সেই 85-এর চেহারাটা রিয়েলাইজ করার চেষ্টা করছি, কিন্তু একটু যেন কষ্ট হচ্ছে এবং একটু অনেক কষ্ট পাচ্ছি, যে আমার ক্লাস ফ্রেন্ড, আমার বন্ধু, আমি চিনতে আমার মেমোরি কমে গেল, আমি অনেক কষ্ট পাচ্ছি, অনেক কষ্ট পাচ্ছি। তুমি কি আমাকে চিনতে পারছো? আমি তো অনেক চেঞ্জ। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো রাফি, একটা জিনিস লক্ষ্য করছো, আমাদের সবার পরিবর্তন হলো, সাইফুলের তেমন একটা পরিবর্তন হয়নি। ইয়েস, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। শুনেন তাই, আমি তো আর বুঝতে পারবো না, তোমরা বলতে পারবা। এখনো তোমাকে অনেকটা ওই দেখলে বোঝা যায়, অন্যদেরকে দেখলে একটু কষ্ট হয় চিনতে, কিন্তু তোমাকে কষ্ট হয় না। এখনো এখনো টিচার নাই, স্টুডেন্ট মনে হয়। সামনে আমাদের টেবিলে রেখে যে তুমি আবার এটার উপরে একটু বলো, তখন একদম সামনের বেঞ্চে না, তখন একদম পিছনের দিকে চলে যায়। আচ্ছা, এখন তো আমরা আসলে কি, আমরা এক এক সময় এক এক যুদ্ধে অবতীর্ণ, কোনো না কোনো সময় কোনো না কোনো যুদ্ধে অবতীর্ণ। যেমন আমরা যখন ফকিরবাজার স্কুল থেকে যখন বেরিয়ে আসি, তখন ইন্টারমিডিয়েটে ভর্তি যুদ্ধ, এখন ইন্টারমিডিয়েট পাশ করার পরেও আবার ভর্তি যুদ্ধ বিশ্ববিদ্যালয় বা যেখানে, তারপর বিশ্ববিদ্যালয় পার হওয়ার পর আবার চাকরির জন্য যুদ্ধ, চাকরির যুদ্ধ, চাকরি বাকরি হয়েছে বা চলতেছে, এর মধ্যে আবার বিবাহের জন্য বিবাহের যুদ্ধ। এই জীবন যুদ্ধের বিভিন্ন অধ্যায়ে আমরা অবতীর্ণ হয়েছি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। এখন আবার সংসার জীবনে আছি, এটাও একটা যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে আবার এখন আবার যুক্ত হয়েছে কোভিড-19 যুদ্ধ। তো আমরা এই যুদ্ধের মধ্যে দিয়েই আসি এবং এইভাবেই যাবো আর কি। এর মধ্যে আমাদের এই ভার্চুয়াল মিটিং আয়োজন করার জন্য বিশেষ করে নজরুল প্রথমে আইডিয়াটা থ্রো করছে। তো আমি ভাবতে পারি নাই যে হয়তো জুমে এত তাড়াতাড়ি আমরা যে কয়জনই আসি, আমাদের মধ্যে একটা মিলন হবে, আমাদের মধ্যে মিলন হবে। তো নজরুলকে এই এই জন্য স্পেশালি ধন্যবাদ, বেশিরভাগ ধন্যবাদ জানাইতেছি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ, রেসপেক্ট সাইফুল, তোমাকে ধন্যবাদ, কারণ তুমি হলে অর্গানাইজার না। কিন্তু আইডিয়া আসলে এককভাবে কিন্তু বুঝতে পারো, হয়তো আমি করছি, দেখে হোস্ট করতে পারে, কিন্তু ধরো পার্টিসিপেশন যদি না হয়, ধরো আমরা এখন আজকে আমরা 7 জন, আরো যদি থাকতো তাহলে আরো জমজমাট, হয়তো জানি না, হয়তো শেষের দিকে কেউ জয়েন করে কিনা। তো সবার পার্টিসিপেশনটাই আসলে এটা কি মানে সফল, যেটা
রফিরাজানুর মজুমদার একটা মেসেজ পাঠাইছে যে সফল, মানে মিটিং শেষ হওয়ার আগেই সে সফলতা ঘোষণা করে দিছে, এটা একটা বিরাট সফলতা। আবু আল কামাল রিপন সে জয়েন করার জন্য কালকে থেকে চেষ্টা করছে এবং আমিও চেষ্টা করতেছিলাম, ও ফেসবুকে ওইভাবে এই খুব বেশি অভ্যস্ত না, তো আমি বললাম যে তোমার ছবিটা চেঞ্জ করো তোমার ইয়াতে, দেখ অবশ্য ওইখানে ছবিটা দরকার ছিল না আমি বুঝতে পারি নাই, এবং আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা না আমি কন্টিনিউয়াস বিজি ছিলাম, আমি বাসা চেঞ্জ করে নতুন বাসা চেঞ্জ করার অভিজ্ঞতা থাকলে বুঝতে পারবা, আমি দৌড়ে এসে মিটিং এ জয়েন করলাম, এই কারণে আমি ওকে টেনে আনতে পারি নাই, নাইলে ও কিন্তু ওয়াইটিং জয়েন করার জন্য অপেক্ষা করছে। তো তাহলে ওরে ফোন করে দিলে তো জয়েন করতে পারবে, ফোন করে জাস্ট যে কোনো জায়গা থেকে কানেক্ট করতে পারবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে ভালোভাবে, সাকসেস আবুল হোসেন। আমি কথা শুনছি কিন্তু আমার কথা তোমরা শুনছো না, আমার যে মাইক্রোফোনকে পুরোতে মিউট করে দিলে হচ্ছে না, এখন মাইক্রোফোন ছাড়াই কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতেছি, মাইক খুলে দিলে মানে একদম জাইরা টাইরা কথা বলা যাবে। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। রবি বাসা কোথায় নিছো? বাসা তো তোমার পাশেই, ওই মানে যেখানে ছিলাম ওই আশেপাশে, একটু চেঞ্জ করছি, ওই যে কোভিড এর সাথে নিজেকে এই করোনার অর্থনৈতিক মন্দার সাথে নিজেকে একটু অ্যাডজাস্ট করলাম। আমরা অনেকেই হয়তো জানি না আমাদের রফিরাজার মজুমদারের বিশাল এক ভবন আছে, মানে যেটার মূল্য কোটি টাকারও বেশি, কয়েক কোটি টাকা, এটা আমি জানতাম না, এটা কিছুদিন আগে ও জানাইছে। সাইফুল, আমরা যারা আছি আর কি, তাদের বর্তমান অবস্থাটা আমরা একটু জানার চেষ্টা করি, কি বলো? হয়তো তোমরা যারা আছো দুইজন একে অন্যকে কাছে থেকে হয়তো অনেকদিন থেকে জানো, তাদের সবকিছু জানো, কিন্তু আমরা তোমাদের কাউকেই জানি না, বিশেষ করে আমি, আমার মনে হয় জিয়াবাবু তো তেমন কাউকে জানে না বর্তমান অবস্থা, কে কোথায় আসো, তারপরে বিয়ে শাদী সহ ছেলে মেয়ে সহ কে কি অবস্থায় আছে, আমি সংক্ষেপে বলে ফেলি কিছু। ইউনিভার্সিটি মানে ফকিরবাজার স্কুল থেকে বের হয়ে আসার পর আমি ঢাকা কলেজে ভর্তি হলাম। তোমার আওয়াজটা কেন যেন আর একটু বাড়ানো যায় কিনা? আমারটা শুনতেছি। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যায় ভালো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে আমি পেট্রো বাংলায় জয়েন করি, ওখানে প্রায় 9-9.5 বছর কাজ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপরে 2009 আমি পেট্রো বাংলায় জয়েন করি, আর 1999 সালে আমি পেট্রো বাংলা জয়েন করি, 2008 ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করি। তো এর মধ্যে 2003 সালে আমি বিয়ে করছি, আমার একটাই বউ আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। হ্যাঁ, আল্লাহর হুকুম আর কি, এরকম ইচ্ছা নাই, একটা সামলানোই এখন সংসার, দুই বাচ্চা নাকি? হ্যাঁ, এক বাচ্চা এক বউ, মানে এক ছেলে এক মেয়ে এক বউ এক সংসার, এই গুলা চালাইতে তো হিমশিম, তারপর আবার দ্বিতীয় বিয়া বা তৃতীয় চতুর্থ প্রশ্ন আসে না, ওরকম কোন যুদ্ধ বিগ্রহ যদি লাগে, হ্যাঁ, যদি ওরকম যদি সংকট হয়, কারো বিয়ে করতে হয়, যদি সেই বাধ্যবাধকতা আসে, হ্যাঁ, তাহলে হয়তো সেই পরিস্থিতি বলে দিবে। দেখো বাসা থেকে শুনছে না তো আবার? না, শুনলেও কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ওই ক্যাম্পাসেই থাকি, আমি যেই বিল্ডিং এ থাকি, এই বিল্ডিং এ আবুল হোসেনে থাকতো, আবুল হোসেন চলে গেছে এখন আরেক বিল্ডিং এ, আমি ওখানেই আছি, সেটা ওই কার্জন হলের এলাকাতেই আর কি। তো সংক্ষেপে আমার এই আর কি, তো মাঝে আমার পিএইচডি করাটা দেরি হয়ে গেছে, 2018 আমি চীনে যাই পিএইচডি করতে, এটা চলতেছে এখন, এখন এখন দেশে আছি, তোমরা তো জানো করোনার কারণে এখন তো সব বর্ডার টর্ডার বন্ধ,
এখন এই দেশে থেকে কাজ করতেছি, আমি শিক্ষা ছুটিতে আছি। আমার জন্য সবাই দোয়া করবা যেন। আরেকটা আমার উল্লেখযোগ্য ঘটনা, সেটা আমি বলি নাই, আমার হার্টে প্রবলেম হয়েছিল, সেটা হলো 2000 মানে গত বছর আমার বাইপাস অপারেশন হয় ঢাকা থেকে। মানে আমি চেক আপ করাতে ধরা পড়ছে যে ব্লক আছে। তো গত বছর তোমার আমার অপারেশন হয়েছে আর কি সাকসেসফুলি আলহামদুলিল্লাহ। এখন কেমন, এখন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। এখানে আসলে আমরা কেউ সবাই আমরা হোস্ট, সবাই আমরা পার্টিসিপেন্ট, এখানে তো আর কোন ইয়া নাই, এক দুই তিন সিরিয়াল নাই, যে যখন কথা বলার। না ঠিক আছে, বেবিদের বিষয়ে জানলাম কি না? বেবি বেবি ও আচ্ছা, বেবি আমার একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা ক্লাস এইটে পরে ওই যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ যেটাকে পাবলিক মিডিয়ার রাইফেলস স্কুল বলে আর কি, ক্যাম্পাসে ঢাকা ইউনিভার্সিটির কাছাকাছি, ছেলেটা কেজিতে মানে ওয়ানে আর কি, সেও একই স্কুলেই পড়ে আর কি। ভাবি কি কোনো জব করে না? হ্যাঁ, ভাবিও শিক্ষকতার মধ্যে আছে, সে হলো সরকারি শিক্ষা ক্যাডারে, বিশেষ শিক্ষা ক্যাডারে, ওই যে নোমান মাসু নোমান আর ওই যে গ্রুপের মতো আর কি। আচ্ছা আচ্ছা, 28 BCS এ সে এখন তিতুমিরে, তিতুমির সরকারি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ইসলামিয়ার ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষকতা করতেছে। তার বাড়িও কুমিল্লা। কোথায় বিয়ে করছো? কোথায়? কুমিল্লা? কোথায়? কুমিল্লা ওই তাদের দেশের বাড়ি হলো বরুড়া, বরুড়া থানা। আর এমনি বরুড়া বাসা ওটা তোমার না ইয়ে চোখ বাজারের এখানে, ওইটার এলাকাটার নাম হলো মৌলভী পাড়া। আচ্ছা আচ্ছা, এগুলো সংক্ষিপ্ত। আমরা এখন মাহবুব থেকে শুনি কিছু, কি বলো? মাহবুব থেকে শুনি। ফাইবুল, খুব হার্ট হইলাম তোমার এই স্বাস্থ্য নিয়ে, তোমার ইতিমধ্যে তোমার বাইপাস হয়ে গেছে, এটা তো আসলে মানে আসলে কি এই স্বাস্থ্যর সাথে চিকন মোটার সাথে কোনো সম্পর্ক নাই। তারপরে হার্টের বিষয়টা কিন্তু চিকন মোটার সাথে সম্পর্ক না, এই জন্য সবারই স্বাস্থ্য সচেতন, যে যেই অবস্থায় থাকুক না কেন, থাকি না কেন, স্বাস্থ্য সচেতনতাটা আসলে আল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করুক। হ্যাঁ হ্যাঁ, আমার বিষয়টা বলি, আমি তো ফকিরবাজার থেকে বের হওয়ার পরে ভর্তি হলাম নটরডেম কলেজে। ওখান থেকে ইন্টার পাস করার পরে আসলে খুব ফ্রাস্ট্রেশনে, কারণ খুব ইচ্ছা ছিল যে মেডিকেলে পড়ব, ওইরকম একটা ছিল। বাট মেডিকেলের চান্স না পাওয়ার পরে আমার অন্যান্য প্রিপারেশন গুলো খুব একটাই হয় নাই। তো আমি কয়েকটা জায়গায় ভর্তি হলাম, ঢাকা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে, জগন্নাথে ভর্তি হলাম তোমার অ্যাকাউন্টিং এ, আর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হলাম বিএসসি তে, মানে একসাথে কতগুলাতে আর কি, যেটা ভালো লাগে। তো একটা সময় জায়গা দেখলাম যে যে মানে কেমিস্ট্রি কিছুদিন ক্লাস করার পরে মনে হইলো যে খুব জটিল, আসলে আমার পক্ষে সম্ভব না, মানে মানে খুব কষ্ট হইতেছিল। আর তারপরে কিছু সাংসারিক চাপও ছিল ওই কারণে, যাই হোক পরে মানে টোটাল সায়েন্স সাইডে দিয়া আমি অ্যাকাউন্টিং এ জাস্ট সিটি কলেজ থেকে বিকম পরীক্ষা দিলাম। বিকম পরীক্ষা দেওয়ার পরে যখন আমি সেকেন্ড ক্লাস পাইলাম, তখন আমি সব সাইডে দিয়ে আমি সিএ ফার্মে ভর্তি হইলাম। সিএ ফার্মে ভর্তি হওয়ার পাশাপাশি আবার জগন্নাথে অ্যাকাউন্টিং এ মাস্টার্স এ ভর্তি হইলাম। সিএ ফার্মেও ক্লাস করলাম 3-3.5 বছর, এদিকে অ্যাকাউন্টিং ও মাস্টার্স কমপ্লিট করলাম। সাথে সাথে তোমার 96 এর দিকে আমি উত্তরা ব্যাংকে জয়েন করলাম প্রভিশনাল অফিসার হিসাবে। ওখান থেকে মানে একদম টোটালি শেষ তখন এই ব্যাংকিং ক্যারিয়ার, উত্তরা ব্যাংক। দেন 2008 সালে আমি ন্যাশনাল ব্যাংকে জয়েন করলাম, ন্যাশনাল ব্যাংক থেকে 2011 সালে ওয়ান ব্যাংকে, ওয়ান ব্যাংক থেকে সরি 2006 সালে ন্যাশনাল ব্যাংকে, তারপরে 2009 সালে ওয়ান ব্যাংকে। ওখান থেকে আমি এখন একটা বিজিং কোম্পানিতে আছি ওয়ান ব্যাংক ছেড়ে, মানে একটু বেটার ফেসিলিটি যেখানে পাইতেছিলাম ওই এক পর একটা ছেড়ে দিছি। আমি 1998 সালে বিয়ে করছি, আমার ওয়াইফ একজন হাউস ওয়াইফ, আমার একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা আনোয়ার খান মেডিকেল কলেজে MBBS করতেছে,
সেকেন্ড ইয়ারে আছে, আর ছেলেটা ক্লাস সেভেনে পড়ে এই মিরপুরে কেন্ট পাবলিক স্কুলে। আমি বাসা আমার মিরপুরেই, একদিন ছুটি থেকে মিরপুরেই আছি, বলা যায় পার্মানেন্টলি একটা ফ্ল্যাট নিয়ে আছি, এই আর কি চলতেছে আলহামদুলিল্লাহ। আমরা আবুল হোসেন থেকে শুনি, সাইফুল কি বলো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ আবুল হোসেন পিসাব, আমার পিসাব ভাই। হ্যালো, হ্যাঁ শুনছি। বলো কথা কি হচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ কানে শোনা যায়। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমার নতুন দুইজন বন্ধু অনেকদিন পরে দেখলাম, আমি তাদের পুরো পরিচয় এখনো জানতে পারছি না। একজনটা জানছি নজরুল, সে অনেক কাছে ছিল আমাদের, আমারও খুব কাছে ছিল, পরবর্তীতে অনেকদিন পরে আজকে দেখলাম। আর জিয়া নাম দেখতে পাচ্ছি এখন, জিয়াকে পুরো আমি তবে এই জিয়ার বাড়ি, গ্রামের বাড়িটা যদি হয় তাহলে আমি পরিষ্কার বুঝতে পারবো। তুমি কি একটু বলবা? আমার গ্রামের বাড়ি তোমাদের এলাকায় না, আমার নানার বাড়ি মনোহরপুর বরবাড়ি। হ্যাঁ নানার বাড়ি মনোহরপুর বরবাড়ি। আচ্ছা এখন বুঝতে পারছি। এবং আমি মানে তোমাদের আমার স্কুলের মধ্যে মানে ভালো একজন ফুটবল খেলতাম আর কি। হ্যাঁ এখন চিনতে পারছি, চেহারা অনেক পরিবর্তন হয়েছে, পুরো আমি বুঝতে পারিনি আর কি। যাই হোক ধন্যবাদ তোমাকে, তোমার পুরো পরিচয় ইনশাল্লাহ জানবো। এখন আমি আমার পরিচয় যদি জানতে চাও, আমার জীবনে বলতে গেলে তোমাদের সাথে খুব একটা পরিচয় মানে পাশ করার পরে খুব একটা কমিউনিকেশন আমি করতে পারিনি সবার সাথে, এর অনেকগুলো কারণ ছিল। একটা কারণ যেটা আমি বলবো, এটা আমার জীবনের ট্রেজেডি, এটা তোমরা যেহেতু সহপাঠী হিসেবে তোমরা সেটা জানতে পারো আজকে, সেটাই আমি বলতে বাধ্য আজকে। সেটা হলো আমি তোমাদের সাথে এসএসসি পাশ করার পরে আমি প্রথমে ভিক্টোরিয়া কলেজে ভর্তি হই, এটা সবাই জানো। ভিক্টোরিয়া কলেজে ভর্তি হওয়ার পর পরে মানে 2-3 মাসের পরে ফ্যামিলি থেকে আমার লেখাপড়া চালাইতে পারবে না এই মর্মে একটা চাপ আসলো, এবং শেষ পর্যন্ত আমি লেখাপড়া বন্ধ করে দেওয়ার মতন এবং বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে আমি আমার গ্রামের বাড়িতে আমি কৃষিকাজের সাথে জড়িত হয়েছি এবং কৃষিকাজ করেছি সরাসরি ফিল্ডে। এটা হয়তো বা তোমাদের জানা আমার মনে হয় নাই, আমি 6 মাস কৃষিকাজ করেছি একেবারে ফিল্ডে নেমে, লেখাপড়া বন্ধ করে একবার অনেকটা আর কি। তো যাই হোক শেষ করে পরবর্তীতে ওইখান থেকে এসে নিজ দায়িত্ব নিয়ে আবার এই লেখাপড়া চালু করেছি নিজে। তো নিজে চালু করেছি, বাড়ি থেকে এসে ভিক্টোরিয়া কলেজে লেখাপড়া করেছি, সেই ইয়া দিয়ে এই রসুলপুর হয়ে যে ট্রেনে আর কি আসা যাওয়া করে খুব কষ্ট। যাই হোক 2 বছর অতিবাহিত হওয়ার পরে আমি প্রথমবার ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আমি ব্যর্থ হই। এই অবস্থায় সেকেন্ড টাইম আবার আমি পরীক্ষা দেই, তাতেও আমি ব্যর্থ হই। এটা হয়তো তোমাদের সবার জানা আছে, জানি না, জানারও কথা। এর মধ্যে দিয়ে 2-3 বছরে আমার পর বিভিন্ন এক ধরনের দুর্যোগই বলবো আর কি আমার উপর ছিল, কিছু কিছু পারিবারিক কিছু ইয়া, যাই হোক সব দিক দিয়ে মিলে শেষ পর্যন্ত আমি 3rd time যখন এখানে দিতে গেলাম পরীক্ষা, তখন বললো যে এখান থেকে যাবেন, এখন আবার নতুন করে 2 বছর পড়তে হবে। শেষ করে বাধ্য হয়ে আমি লালমাইতে গিয়ে ওইখান থেকে পরীক্ষা দেওয়ার চেষ্টা দিলাম, কিন্তু ঠিক ওই সময় আবার সেই লালমাই কলেজের পুরা সেন্টার ভিক্টোরিয়া কলেজে চলে আসছে, এটা তোমরা জানো। এবং ওই সময় 1,849 জন ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছিল ওই লালমাই কলেজ থেকে, বিজ্ঞান সেকশন থেকে, তো এর মধ্যে আমিও একজন ছিলাম।
তো ওই বছরে পরে ভিক্টোরিয়া কলেজে ওই ডিগ্রি সেকশনে সেই পরীক্ষা সেন্টার হইলো, এখানে পরীক্ষা দিলাম, দিয়ে এই বছর আমি কৃতকার্য হই। আর কৃতকার্য হই 1250 জন ছাত্রের মধ্যে আমি একজন। আর সেই ওই কলেজে সেই লালমাই কলেজের আর কোন ছাত্র পাশ করে আমার জন্যই লালমাই কলেজে সে ফাইল দিয়েছিল। তো ওই যখন থার্ড গ্রেড আনতে গেছিলাম তখন ওই প্রিন্সিপাল তখন কালাম মজুমদার, উনি বললো যে একমাত্র তোমার জন্য ফাইল আসছে, নাহলে আমার কলেজে ফার্স্ট ফাইল আসলো না। তো যাই হোক, আল্লাহর হুকুম, সেখান থেকে পাস করে এসে পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি এবং চিটাং ইউনিভার্সিটি দুই জায়গাতেই পরীক্ষা দিই। এবং চিটাং ইউনিভার্সিটি প্রথম আমি স্ট্যাটিস্টিক্সে বিতে ভর্তি হই, পরবর্তীতে দুইটাই ক্যান্সেল করে ঢাকা ইউনিভার্সিটি যখন কেমিস্ট্রিতে চান্স পাই এখানে চলে আসি। তো এখানে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর থাকা নিয়ে কিছুদিন আমি প্রথম সাইফুলের সাথে মানে মাস দুই মাস ছিলাম, তারপর পরবর্তীতে আমি আস্তে আস্তে হলে উঠি, হলে অবস্থান নেই, তারপরে আমি লেখাপড়া করে শেষ পর্যন্ত তোমার এই 97 সালেই 93 বেস মাস্টার্স আমি পাস করি, সেখানে আমি প্লেস করি, প্রথম ফার্স্ট ক্লাস ফার্স্ট হই। তারপরে আমি দুই বছর আবার একটা ঝামেলায় পড়ে যাই, এখানে ডিপার্টমেন্টের শিক্ষক নেওয়ার পোস্ট ছিল কিন্তু পোস্টে নেওয়া হয় নাই, ঘুরাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেয় নাই, শেষ পর্যন্ত দুই বছর পর অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে কিন্তু আমি তখনও ঢুকতে পারিনি, কারণ আমি কোনো রাজনীতি বা আমার কোনো মামা বুঝতে পারতেছে মামা খালু কেউ নাই, সেই জন্য আমি এটা ব্যর্থ হই। এরপরে আমি 2000 সালে চলে যাই স্কলারশিপ নিয়ে জাপান, জাপান গভর্নমেন্ট স্কলারশিপে। তো যাওয়ার ঠিক পর মুহূর্তে আমি বিয়ে করে যাই, আমি বিয়ে করেছি কোথায় এটা তোমরা অনেকে, তারপরে আমি বলছি তোমাদের পরিচিত শাহপুর দরবার শরীফে যে রিসেপশন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর, যিনি আমাদের ফকির বাজারে প্রতি বছরে আমাদের যে মাহফিল অ্যাটেন্ড করতেন, আমি ওনার বড় মেয়ের সাথে আমার বিয়ে হয়। তো বিয়ের পর আমি 1.5 মাসের মাথায় আমি এবং এর মধ্যে আমি ওইখানে জাপানে গিয়ে আবার মাস্টার্স থেকে ইঞ্জিনিয়ারিং ঢাকা ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে মাস্টার্স করেছি, আর ওইখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করেছি। তো 2006 সালে আগে 2005 সালে ঢাকা ইউনিভার্সিটি আবার সার্কুলার হয়, সেখানে এসে আমি ইন্টারভিউ দিই, ইন্টারভিউ দিয়ে আমি এখানে হিসেবে জয়েন করি। তো জয়েন করেও আমি যেহেতু আমার পিএইচডি তখন কমপ্লিট হয় নাই, 8 মাস বাকি ছিল, তখন আমি স্পেশাল লিভ নিয়ে চলে যাই, গিয়ে ওইখান থেকে ডিগ্রি কমপ্লিট করে এসে আমি ডিপার্টমেন্টে যোগদান করি ঢাকা ইউনিভার্সিটিতে। এরপরে আর আমি তেমন বাইরে আর যাইনি, দেশে থাকি এবং এই ডিপার্টমেন্টেই ক্রমান্বয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং 2013 সালে আমি ফুল প্রফেসর হই এবং 2017 সালে সিনিয়র প্রফেসর হই এবং এখন এই অবস্থায় আছি। বাই দিস টাইম আমি শহীদুল্লাহ হলে প্রায় 7-8 বছর দায়িত্ব পালন করি। এরপরে আমি গত বছর জুলাইতে আমি শহীদুল্লাহ হল থেকে এখানে এফিসলের কর্নারে একটা ফুলখার ভবন হয়েছে, ইউনিভার্সিটি আবাসিক ভবন, এখানে আমি চলে আসি আর কি। তো আমি বর্তমানে এই বাসাতে আছি, আর আমার ছেলে মেয়েদের মধ্যে হলো আমার 4 মেয়ে, বড় মেয়ে এবছর এসএসসি পাস করেছে, ছোট মেয়ে তারপরের মেয়ে ক্লাস 7-এ, তারপরের মেয়ে ক্লাস 3-তে, আর তারপরে যে লাস্ট সে মেয়ে 1 বছর 3 মাস। এই হলো আমার শর্ট জীবনী, এইভাবে আমি চলছি, তোমাদের সহযোগিতা এবং তোমাদের দোয়া কামনা করছি আর কি। আলহামদুলিল্লাহ। আবুল হোসেন কোথায় বিয়ে করছো, কোথায়? আমার কথাগুলো শাহপুরের যে বিষয় আছে না, ওই যে আমাদের আহমদ বেয়ারা সাহেবের হুজুরের মেয়ে, তাই না?
থ্যাংক ইউ। ওকে আবুল, আবুল হোসেন আমি একটু ইন্টারপ্রেট করি, তুমি ইয়েকে চিনতে পাইলে? তোমাদের তোমার আত্মীয় শাহপুর দরবার শরীফের পীর সাহেবের বাগদি যাবে মেবি, ডিএজি ফজলুল হক। কে? ডিএজি ফজলুল হককে চিনো? ডিএজি, ডিআইজি পুলিশ স্টেট। উনি আমার ওয়াইফের ফুফাতো বোনজামাই। উনি আমার ওয়াইফের ফুফাতো বোনজামাই। উনি আমার কাকা, উনি আমার কাকা। ও আচ্ছা আচ্ছা, এই জন্য বললাম আমার কাকা উনি। আচ্ছা আচ্ছা, আমার ফুফাত, আমার ওয়াইফের ফুফাতো বোনজামাই। হ্যাঁ, এই জন্যই তোমাকে প্রশ্নটা করলাম আর কি আমি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই, ওই যে শাহপুর দরবার শরীফের সাথে আমাদের নজরুলের কিন্তু ক্লোজ রিলেশন ছিল, নজরুল কি বিষয়টা বলবা? হ্যাঁ, তাদের সবার সাথে কিন্তু, এটা কি জানো, আবুল হোসেন জানো? না না, আমি এটা আমার জানা নেই। তাহলে নজরুল একটু বলো তো, আমার যতদূর জানি, আমি সঠিক কিনা, তোমার শাহপুর দরবার এবং ওনাদের সাথে তোমার খুব ক্লোজ রিলেশন ছিল, নজরুল একটু বলো। না, আমার সাথে তো হুজুরের সাথে খুব ইয়ে ছিলেন, আমি প্রায় সময় ওখানে যেতাম হুজুরকে নিয়ে। আমার মনে হয়, আমার মনে হয় কি যে কয় আবুল হোসেন কাউকে বিয়ে করছে, তাই না? হুজুরের মেয়ে বোন। আচ্ছা, যাই হোক, তো আমার খুব সম্পর্ক ছিল হুজুরের সাথে। হুজুরের সাথে আমি বিভিন্ন জায়গায় ইয়ে করছি, চিটাং যখন আমি ছিলাম হুজুরকে নিয়ে কক্সবাজার নীলা ওই জায়গায় প্রথম মাহফিল করাই, তারপরে আমার সাথে ভালো ইয়ে ছিল। সৌদি আরবে আসার পরেও হুজুরের সাথে আমার যোগাযোগ ছিল। তো আমার মনে হয় তুমি বোধহয় চিনবে ইয়ের ওহাব সাহেবের একজন মেয়ের জামাই, সম্ভবত ইয়েতে আপনার তোমার কসবা, তাই না? ডাক্তার, ডাক্তার মাইনুদ্দিন, গোলাম মাইনুদ্দিন, শিশু বিশেষজ্ঞ, ওনার সাথে আমার খুব ইয়ে ছিল, সৌদি আরবে ছিলেন অনেকদিন, ওনার সাথে খুব ভালো আমার সম্পর্ক আছে আর কি, আমার সাথে যোগাযোগ হয়, এখনো যোগাযোগ হয়। যাই হোক, আমরা এটা আমরা অন্য অন্য ভাইদের কথা শুনি। না 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 নজরুল, আমি আমি এখানে আমি সাইফুল, আমি এখানে সাইফুলকে একটু বিচার, সাইফুলকে, সাইফুলকে আমি বিচারের আসনে একটু বসালাম। এইভাবে ব্যাটে, এইভাবে ব্যাটে বলে মিলে গেল আবুল হোসেনের শ্বশুরের সাথে, আমি জানি নজরুলের ক্লোজ রিলে ইয়া ছিল, মানে ক্লোজনেস ছিল, অথচ নজরুল জিনিসটা গোপন করতেছিল। আমি আমি কেন বলতে হইলো, নজরুল কেন বললো না, এটার বিচার চাই। সাইফুল বলো। প্রশ্নের উত্তর আমি এখনো জানি না, আমি জিজ্ঞেস করছি। যাই হোক, এটা অন্য বিষয়। এখন ওই যে পরিচিতি, যেটা আত্মজীবনী মূলক যে কাহন, মানে কাহিনী, এখন কে বলবে, নজরুল বলবে না আব্দুর রব? না, আমার মনে হয় আমরা আব্দুর রব থেকে শুনি। হ্যাঁ, ইয়েস, ওকে, আমার সাথে তো অনেকগুলি পরিচয় আছে। দেখ, ক্লিয়ার না আব্দুর রব শব্দটা, বুঝতে ক্লিয়ার হচ্ছে না আওয়াজটা। হ্যাঁ হ্যাঁ, কাছে আনলে মনে ভালো হয়। না, আমার সাথে অনেকদিনই পরিচয় আছে আগে থেকে, তারপর আবার নতুন ভুলে আমার পুরানো কাহিনী বলার আছে। আমি এসএসসি পাস করার পরে কতটুকু আমি বিচার করে একটু বসতে পারি, বিচার থেকে আমি কমার্সে পড়ি, সাতাশিতে ইন্টার পাস করলাম, সাতাশিতে পাস করার পরে আমি একটা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টে পড়ি। আমি অনার্স, আমি সেন্টার সেকেন্ডারি, মাস্টার্স দিয়ে আমি সেন্টার পজিশন ছিল। এই হচ্ছে আমার অবস্থা। আমি 91-তে মাস্টার্স যদিও হয়, আমাদের সময় সেশন জ্ঞান হচ্ছে, সেশন জ্ঞান থাকার কারণে আমরা 94-এ পাস।
চাকরিরত অবস্থায় আমি 16 BCS এ জয়েন করি 96 এ, জীবন বীমা কর্পোরেশনের চাকরি ছেড়ে দেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে, ওটা ছেড়ে আমি 96 এ জয়েন করি। প্রথম আমার পোস্টিং হয় রামগঞ্জ সরকারি কলেজ, এরপরে আস্তে আস্তে বিভিন্ন কলেজেই আমি চাকরি করি, এখন আমি আছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভিক্টোরিয়া কলেজে। ভিক্টোরিয়া কলেজে আমার সবগুলো টায়ারে চাকরি করা হয়ে গেছে আর কি। আমি একবার প্রফেসর এগনেস্ট পোস্টও চাকরি করতাম। এই হচ্ছে আমার অবস্থা। আর আমি আমার একটা সাইফুলের মতোই, আমার একটা বউ, একটা ছেলে এবং একটা মেয়ে আছে। এবং আমার মেয়ে ক্লাস ইন্টারে পড়ে, ছেলেটা ক্লাস 9 পড়ে। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত কাহিনী আর কি। সবার কাছে দোয়া চাচ্ছি আমরা যাতে ভালো থাকতে পারি, এই দোয়া আমরা দোয়া করি প্রাণ ভরে। আচ্ছা এবার রফি, নানা যদি রাফি রাগ না করে, মুখে হাসি 85 সনে যদি রাগ না করে, এখন তো রাগ করার অবস্থায় আছে না। আসলে শোনো, আমি তোমাদেরকে এই প্রসঙ্গে একটা গল্প বলি। এটা আমাদের ইউনিভার্সিটির লাইফে, আমাদের একটা ইউনিভার্সিটির আমার জিওলজি যে ক্লাসমেট, তার বাড়ি হলো গাইবান্ধা, বুঝছো? বিসিএস এর বড় কর্মকর্তা গাইবান্ধা। তো আমরা একটা ছেলে দুষ্ট ছিল আমাদের ক্লাসে, খুবই দুষ্ট, বিচ্ছু যারে বলে। এতে এই গাই মানে কি গরু গরু কইয়া খেপাইত, মানে আসলে সে গরু বললে, সে গরু বললে মানে আকার ইঙ্গিতে গরু মানে ঘাস এরকম বললেই সে খুব খেপা যেত এবং দৌড়ে পিটাইতো। এবারে অনেকদিন, কিন্তু এখন এখন যখন আমরা মাঝে মধ্যে মিলিত হই, এখন গরু তারে এমনভাবে ডাকা হয় সে এখন খুব খুশি হাসি, সে মজা পায়, এনজয় করে। এখন আর রাগ করার করি না। ওই যে রফিরা জানার হাসিটা দেখে আমার এই কথাটা মনে হলো। থ্যাংক ইউ। আচ্ছা সরি সাইবুল, এক মিনিট, আমি আবুল হোসেন থেকে একটু জানতে চাচ্ছিলাম, আবুল হোসেনের যে বড় ভাই ছিল না ডাক্তার জালোয়ার ভাই, জালোয়ার ভাই উনি কোথায় আছেন? উনি কুমিল্লাতে নিজে একটা সাপ্লিমেন্ট করেন কথার সাথে। আমার সাথে কুমিল্লাতে ইউনুসের দেখা হয়, ইউনুসকে কিন্তু আমি এখন ইউনুস ভাই হয়ে বলি। ওই যে পড়ার সময় ইউনুস আসলে আমাদের চেয়ে একটু সিনিয়র ছিল, আমার মনে হয় আমাদের দেশি ভাষায় বলে না যে বোধাই, আমার নিজের একদম বোধাই মনে হইত এখন। কিন্তু এখন ওই অতীতের স্মৃতিগুলো ভাবলে মনে হয় এখনো আমি অনেক উদ্ধৃতি আমি দিতে পারবো, হয়তো ভবিষ্যতে দেবো এই উদ্ধৃতি গুলা। মানে ইউনুস খুব মানে ম্যাচিউরড ছিল আর কি। আলহামদুলিল্লাহ, আমি সালাম দেওয়ার সময় সুযোগ হইলো, আমি খুব মিস করছিলাম যে শুরুতে অ্যাটেন্ড করতে পারি নাই, সালাম দিতে পারি নাই। কোনো ওয়েল বিগান ইজ হাফ ডান বলে না, আমার বিগিনিংটা ওয়েল ছিল না। তো হাওয়েভার আমি আলহামদুলিল্লাহ এবং সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে বন্ধুদের এইভাবে পেলাম। মাহবুব আমার কাছাকাছি, তারপরও দেখা হয় না, মাহবুবের সাথে দেখা হয়ে গেল, আবুল হোসেনকে পেলাম, সবকিছু মিলে অনেক আনন্দ। এবং যেটা সিনসিয়ারলি, যেখানে বাঘের বয় সেখানে রাত হয়,
আজকের এই প্রোগ্রামের জন্য সবাই অবশ্যই ওয়েট করছে, আমি খুব আগ্রহের সাথে ওয়েট করছি। অথচ প্রতিটা মোমেন্টে আজকে ফজরের পর থেকে এত কাজ আমাকে চেপে বসছে, আমি দিনের চারটার সময় ভাত খেতে পেরেছি, তারপরে এত টায়ার্ড হয়ে গেছি ঘুম থেকে উঠে দেখি 6টা বেজে গেছে, কোন রকমে আসন নামাজ পরে দৌড়াদৌড়ি বের করে দেখি যে হেডফোন নাই, ছেলে হেডফোন নিয়ে গেছে, দৌড়ে যে একটা হেডফোন কিনে আনতে আনতে আমি ততক্ষণে টাইম মিস হয়ে গেল। ঠিক আছে, আমার বাসায় এখনো অনেক কিছু গুছানো নাই, দু তিন দিন হয়েছে আমি বাসাটা চেঞ্জ করছি, আমি এখন যে খাটে বসে আছি এখানে বিছানা চাদরটা এখন পর্যন্ত বিছাইতে পারি না। তো এগুলো প্রসঙ্গগুলো আমি বললাম, তো আন্তরিকতার জন্য ধন্যবাদ। আচ্ছা, তো আমি খুব গভীরভাবে সাইফুল এবং নজরুলকে ধন্যবাদ জানাই। নজরুল ইন্ট্রোডিউস, যেহেতু নজরুল আমি আর জানতাম না, এখন জানলাম, আইডিয়াটা দিয়েছে সেটাই বড়, আর সাইফুল অ্যারেঞ্জ করেছে, দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং এই হ্যাঁ এই। আচ্ছা, আর এখন আমার বিষয় হলো, আমি তো সে এসএসসি পাস করার পরে আমি এসএসসি পাস করার পরে ভিক্টোরিয়াতে ভর্তি হই সায়েন্সে, তো সায়েন্সে ওইখানে ফুল 2 বছর লেখাপড়া করেছি, ফাইনাল পরীক্ষা আমি দেই নাই। ততক্ষণে আমার মাঝখানে কুমিল্লা পলিটেকনিকে ভর্তি ছিল, সেখানে ক্লাস শুরু হয়েছিল বা যে কোনো ভাবে আমি ওইদিকে চলে যাই, ফাইনালি ওইখান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেছি, এবং সেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হিসেবে বাইরে দুই একটা প্রতিষ্ঠানে অল্প কিছু সময় চাকরি করেছে, আর মেইনলি ইসলামী ব্যাংকে ওই এই প্রফেশনেই ইসলামী ব্যাংকে জয়েন করেছি, আর জয়েন করার পরে সেখানে আবার জেনারেল লাইনে ডিগ্রি এবং মাস্টার্স এটা ওইখান থেকে কমপ্লিট করেছি। এই হলো এই লেখাপড়া এবং সার্ভিস। তবে ব্যাংকে জয়েন করছি আমি অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসাবে, এখন আমি প্রিন্সিপাল অফিসার হিসাবে আছি। আমার লেভেলের অনেকে এক্সিকিউটিভ হয়ে গেছে, আমার লিমিটেশন অবশ্যই আমার কিছু লিমিটেশন আছে, তবে যেটা ক্লিয়ার লিমিটেশন সেটা হলো একটা ব্যাংকিং ডিপ্লোমা করতে হয়, নাইলে আমাদের এখানে প্রমোশনটা আটকে যায়, সেই ব্যাংকিং ডিপ্লোমাটা এনিওয়ে আমি করতে পারি নাই, এটা আমাদের একটা বড় লিমিটেশন, আর বাকি টুকটাক থাকতে পারে, আল্লাহর হুকুমের ব্যাপার আছে। আমি প্রিন্সিপাল অফিসার হিসাবে আজকে অনেক বছর রয়ে গেছি এটা। আর হলো যে বিএ, হ্যাঁ বিএ করেছে রসুলপুর, ফকিরহাট রসুলপুর গ্রাম, ওই গ্রামে বিয়ে করেছি, ওরা ঢাকাতেই সেটেল, সেই জন্ম থেকে আমার ওয়াইফ ওরা জন্ম থেকে ঢাকাতে সেটেল, তো এখানে বিয়ে করেছি, আর বিয়েটা হয়েছে আমার 99 সালে বিয়ে হয়েছে, এখন দুই ছেলে, বড় ছেলে এসএসসি পাস করলো আবুল হোসেনের, ওরে আমার একটা গ্রেট মিস হয়ে গেল, আমি এই সাইফুলের ভাষায় বলতে ভুলে গেলাম, খুব মজা লাগছে যে আমার একটা বউ একটা দুইটা ছেলে, একটা বউ কথাটা খুব মজা লাগছে, যাকে এনিওয়ে সেটা মিস হয়ে গেছে, একটা বউ আছে আর দুই ছেলে, তো বড় ছেলে এবার এসএসসি পাস করলো আর ছোট ছেলে 6th আছে। এই হলো তাদের অবস্থা। আর আমি যেটা মাঝখানে সাইফুল একটা কথা বলেছে সেটার দৃষ্টিতে আমাদের, আমার জানা মতো আমাদের মাহবুব ফিনান্সিয়ালি অনেক সাউন্ড অবস্থানে আছে, আমাদের মাঝে অনেকে আছে, বিশেষ করে জসিমও আছে। আমার আসলে আলহামদুলিল্লাহ বলতে হবে, আমার অফিসিয়ালি আমি প্রিন্সিপাল অফিসারে আছি, কিন্তু ইকোনমিক্যালি আমার অবস্থানটা আল্লাহ আমাকে এই দিক থেকে একটু ভালো অবস্থানে রেখেছে, আমি ওই যে কোনোভাবে হোক আমি এখন একটা 3.5 কাঠা জায়গার উপরে 3 তলা বাড়ি আমি মালিক, এটাই মালিকানাটা 1 বছর আগে হয়েছে, এর আগে আমার একটা ফ্ল্যাট ছিল সেটা সেল করে দিয়ে ওই বাড়িটা কিনেছি, তো
তো এটা আলহামদুলিল্লাহ একটা ভালো অ্যাসেট বলে আমার কাছে মনে হচ্ছে, এবং এটা থেকে আমি এবারে 60,000 টাকা নেট পাচ্ছি প্রতি মাসে। আমার এটা ব্যাংক লোনে কিনা, ব্যাংকও 60,000 টাকা নিয়ে যাচ্ছে সমান সমান। তো এক পর্যায়ে যে এটা আমি মালিক হবো সেটা হলো সবচেয়ে বড় দিক। কোথায় লোকেশন কোথায়? এটা টঙ্গী বলে 27 বলে টঙ্গীতে একটা মেডিকেল কলেজ আছে যেটাকে ইন্টারন্যাশনাল মেডিকেল, তুমি চিনবা, অনেকে না চিনলো যেহেতু তোমার মেয়ে মেডিকেলে পড়ে। তো ওই ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে যাইতে ওইটা আমার বাড়ির পাশে দিয়ে যেতে হয় 27 বলে ওই জায়গাটা। তো ওইটা একটা হলো, এক বছর হয়ে আমি এটা থেকে ভাড়া পাচ্ছি, এইটা হলো একটা দিক। আর এই মুহূর্তে প্যারালাল বসুন্ধরাতে আমরা 16 জনে মিলে একটা প্লট কিনে কনস্ট্রাকশন চলতেছে, এখানে প্রথম তোলার কাজ চলছে, পাইলিং শেষ হয়ে। তো এইটাতে হয়তো নিজে থাকার একটা সুবিধা হবে, এখানে 8 কাঠা জায়গার উপরে 16 জনে 16টা ফ্ল্যাট করব। একটু বড় ফ্ল্যাট হবে, অ্যাভারেজ 1700 স্কোয়ার ফিট প্লাস মাইনাস একটা ফ্ল্যাট হবে। এইটা একটা অল্প অল্প টাকা, সেই অনেক আগে অল্প টাকা দিয়ে কিনেছি, এখন কনস্ট্রাকশনে অল্প অল্প যেমন আগামী দিন 2 লাখ টাকা জমা দিতে হবে। তো এটা 3-4 বছর ব্যাপী, তো এটার গায়ে লাগতেছে না কিছু সঞ্চয়। আর ওই যে টঙ্গীর যে বাড়ি কিনছি, চিন্তা করলে এভাবে শুনলে মনে হয় কিন্তু ওইটা কিন্তু আসলে আমার পকেট থেকে কোনো টাকাই লাগে নাই, কারণ ব্যাংক থেকে লোন ব্যাপারটা এরকমই। আর ব্যাংকের আগের লোন দিয়ে আমি যে একটা ফ্ল্যাট কিনছিলাম 15 লাখ টাকা দিয়ে, এটা 50 লাখ টাকা বিক্রি করে দিচ্ছে, আর ব্যাংকের থেকে এই মুহূর্তে 70 লাখ টাকা লোন পাইছি। এই টোটাল মিলে 1,25,00,000 টাকা দিয়ে এটা কিনছি, তাহলে ওইখানে আসলে অ্যাকচুয়ালি আমার পকেট থেকে কোনো টাকা লাগে নাই। তো এই জিনিসটা আমি ক্লিয়ার করতে চাই, এই কারণে আমার হঠাৎ করে এরকম ওই দিকে বাড়ি এদিকে বাড়ি শুনলে আমার অনেক বন্ধু আবার অনেক ফ্রেন্ড এগুলো রসিকতা করে, এত টাকা কি যে ব্যাংক লোন করতেছি কিনা, আমার এই কারণে আসলে এইভাবে। সাথে এটাও বলো যে বাড়িতে যেটা শেষ করছো নজরুল কিন্তু সব জানে এলাকা না। হ্যাঁ এটা এটাও আমার সাথে কেউ কেউ জানে, সাইফুলও জানে। হ্যাঁ হ্যাঁ অবশ্য অন্যতম বন্ধুরা তো জানো না, ওইখানে আমাদের সবাইকে দাওয়াত দিছে। অনেক বড় প্ল্যান ছিল ওইখানে এই গেট টুগেদার করার সার্বিক ভাবে, তো এটা করোনার কারণে ব্রেক হয়ে গেছে। আর সত্যিকার অর্থে গত 2 বৎসরে আমার এই কয়েকটা অ্যাসেট হয়ে গেছে। একটা হলো গ্রামের বাড়ির, বাড়িটা অত্যন্ত সুন্দর বাড়ি আমার চোখে দেখা, এবং যত আমি ঈদে এবার এই প্রথম ওই বাড়িতে থাকলাম, এবং আমার আত্মীয় স্বজন কাউকে দাওয়াত দিয়ে, এটা আবার মাইন্ড করো না যে করোনাতে এই সিচুয়েশন কেন, 75 দুপুরে খাওয়া দাওয়া করছি একসাথে বাড়ি এবং বন্টুন মিলে। তো যারাই আসছে নতুন নিউলি আসছে, বিশেষ করে বাচ্চারা যারা শহর থেকে আসছে, এই ঘর থেকে আর যাবে না, মানে অন্য ঘরে যাবে না, আগে আসতো পাশাপাশি বাড়ি দেখো কতটা সুন্দর হয়েছে। আসলে আমি ছবি দেবো, নজরুলকে দিচ্ছি, সাইকেল কেয়ার করে দিচ্ছি, আমার অনেক ভালো লাগছে যে একটা সুন্দর ঘর করতে পারছি বাড়িতে। তো এই গত 2 বৎসরের মাঝে এই 2-3টা অ্যাসেট হয়েছে, বাড়িতে একটা বিল্ডিং, টঙ্গীতে একটা বাড়ি, আর বসুন্ধরায় বাড়িটা রানিং, এই সবগুলো এই 1-2 বৎসরের মাঝে। তা আলহামদুলিল্লাহ এদিক থেকে অবস্থাটা আলহামদুলিল্লাহ একটু মনে হয়েছে যেন আল্লাহ এদিক থেকে একটা দিয়েছে, সুবিধা দিয়েছে। তো এগুলা হলো দিক, আর কি বলার বাকি আছে জানি? আলহামদুলিল্লাহ আমরা এখন একটু জিয়াতে, আমি একটু বলি, আমি এই প্রাসঙ্গিক আমি একটু বলি। হ্যাঁ বলো। রফিরাজুল মজুমদারের এই যে উপস্থাপনা খুব সুন্দর চমৎকার ভাবে বলছে, তো এখন আমাদের মধ্যে একটা পয়েন্ট বাইরে গেছে, সেটা হলো যে আমরা প্রত্যেকেই যে এখনো বাকি আছে যে মানে নিজেদের ওই শিক্ষা জীবন, বৈবাহিক জীবন, শুধু এই দুটোই আমরা কভার করছি, কর্মজীবন এগুলো আমরা কভার করছি, আর অতিরিক্ত যেটা কভার করছে সেটা হলো তার অ্যাসেটস কি আছে, সম্পদ বিবরণী, লায়াবিলিটি। অ্যাসেট বললে লায়াবিলিটিস চলে আসে, আসে তো অ্যাসেটের কথা বলছে, আমরা শুনে খুবই মুগ্ধ। আমরা আমাদের বন্ধু বান্ধব বা আশেপাশে যদি কেউ বিপদ আপদে পড়ে, তখন আশা করি যে রফিরাজের মতো আমাদের এরকম সম্পদশালী যারা বন্ধু আছে তারা এগিয়ে আসবে, হাত বাড়িয়ে দিবে আর কি, একদম হাতও বাড়িয়ে দিবে, মনও বাড়িয়ে দিবে, উদার হস্তে যেটাকে বলে উদার করে দিবে, হাত মন যা আছে উদার করে দিবে। তো সে শত মানে মানে অনেস্টলি সেই জিনিসগুলা সে বলে হয়েছে, টাকা পয়সা ধন দৌলত বাড়ি টাড়ির কথা কিন্তু সাধারণত মানুষ বলে না, সে বলে হয়েছে সব আমাদের বন্ধুদের কাছে।
এবং এটা রেকর্ডও হয়ে গেছে, তো এটাতে আর পিছনে আসার কোনো সুযোগ নাই, রেকর্ড হইতেছে কিন্তু। তো এটা খুবই একটা পজিটিভ জিনিস, আর দোয়া করতেছি যেন আল্লাহ যেন এটা যেন বৃদ্ধি পায়, এবং আর পাশাপাশি যেন দানশীলতার ব্যাপারটাও যেন বৃদ্ধি পায়, সেটাও দোয়া করি আমরা। আর কেউ যদি কিছু অ্যাড করতে চাও, আর নাহলে এখন জিয়া বলবে। জিয়া বলো। হ্যাঁ, আমি তো ফকিরবাজার থেকে বের হই, ভিক্টোরিয়া কলেজে পড়ি, ভর্তি হই। ওখানে আমি ইন্টারমিডিয়েট এবং অনার্স করি, তারপর সিডিং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করি। মাস্টার্স করার পরে দেশে চাকরি টাকরি চিন্তা আমি করি না, এখন ব্যবসা বাণিজ্য চিন্তা করছি। তখন গার্মেন্টসের ব্যবসা শুরু করি আমি। অ্যাট ফার্স্ট আমি তখন ইয়েতে চলে যাই, দুবাইতে। দুবাই থেকে আস্তে আস্তে ইরান, ওমান, কাতার, পাকিস্তান, করাচি গার্মেন্টসের টুকিটাকি ব্যবসা শুরু করি। দুবাইতে সেটেল ছিলাম আমি, দুবাই থেকে বিভিন্ন দেশে আসা যাওয়া হইতো আমার। তারপরে দেশে আসা যাওয়ার মধ্যে 96-26 মার্চে বিয়ে করি, বরুড়াতে, সাইফুলের শ্বশুরবাড়ি। কমন কমন শ্বশুরবাড়ি বিয়ে করে আমার কিছু দাবিও থাকবে। আমার বউ অনার্স মাস্টার্স করে ভিক্টোরিয়া কলেজ থেকে, করার পর সে চাকরি করছে, আমি করি নাই। সে অর্থমন্ত্রী লোটাস কামালের ওখানে দীর্ঘদিন চাকরি করছে, এখন আর করে না। তারপরে আমি এখনো ব্যবসায় করি, গার্মেন্টসের বিজনেস করি, সাথে সাথে এখন অর্থমন্ত্রীর সাথে কিছু কনস্ট্রাকশনের বিজনেস করি, কিছু কাজ পাইছি, আরো কিছু কাজ প্রসেসিং এ আছে। আমার একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা ও লেভেল কমপ্লিট করে, জিডি কমপ্লিট, আইটিস কমপ্লিট করে কানাডা যাওয়ার কথা ছিল মে মাসে, এখন এই করোনা ভাইরাসের কারণে সে যাইতে পারে নাই। মেয়েটা ক্লাস 5 এ পড়ে ইংলিশ মিডিয়ামে, আমি থাকি, আমার আমার বাসা হলো বনানি, ডিএসএস অফিসও বনানি, এই অবস্থা আমার। আর তোমরা একটা ইয়ে করতে পারো, একটা প্রোগ্রাম করলে আমি খুশি হব, ওখানে যদি আমার সার্বিক সহযোগিতা প্রয়োজন হয় আমি ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ, যে কোনো সহযোগিতা আমার বন্ধুদের জন্য আমার হাত সবসময় প্রস্তুত থাকবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। মিনিমাম আচ্ছা, তো আমাদের এটা যদি আমরা 7 জন হয়েছি, আমাদের মধ্যে যে আলাপ আলোচনা হয়েছে আমরা ফিউচারে কেমনে কীভাবে মিট করব, এখন যেহেতু করোনা পিরিয়ড এটা থাকবে, আমাদেরকে যেটাকে বলা হয় উইল হ্যাভ টু লিভ উইথ COVID-19, এটা থাকবে, এটা যাবে না। এখন কতদিন এটার যে তীব্রতাটা কত দিন থাকে সেটাই হলো প্রশ্ন, এটা যাবে না। ভ্যাকসিন ট্যাকসিন কবে পাই কি করি সেটাও জানি না, তো এর মধ্যে আমাদের চলতে হবে। আমরা মাঝে মধ্যে এইভাবে এই যে মিটিং করতে পারি, এবং ভবিষ্যতে কীভাবে আমাদের যে যে পার্টিসিপেন্ট আমাদের বন্ধু আরও যেন বন্ধুরা অংশগ্রহণ করতে পারে, সংখ্যাটা বাড়ানোর জন্য করা যেতে পারে। এবং আমরা এখানে তো একটা গ্যাদারিং তো বটেই, এর এর পাশাপাশি আমরা ভালো কি করতে পারি অলরেডি এটা 19 অক্টোবর সম্ভবত 2009 সালে মনে হয় 2009 সালে ওই যে ফকিরবাজারে আমরা একটা মিট করছিলাম, যে ছবিগুলো আমি আপলোড করছি মেসেঞ্জার গ্রুপে আছে, সবগুলো ছবি আমি দিয়েছি। আমরা বেশ কয়েকজন ওখানে ছিলাম, ওখানেও কিছু আলাপ হয়েছে, এবং সেই উদ্দেশ্যে সামান্য কিছু কয়েকজনে দিয়েছিল টাকা, একেবারে সামান্য, এটা ইউনুস কাছে এখনো আছে। তো ওইটা হলো আমাদের যদি একদম প্রারম্ভিক মিটিং হয়ে থাকে সেটা হলো আমরা ফিজিক্যালি, আর এখন ভার্চুয়ালি এটাও প্রারম্ভিক, একেবারেই প্রারম্ভিক। আমরা ভবিষ্যতে যে যার যার অবস্থানে থেকে আমরা কি করতে পারি, নিজেদের পারিবারিক ভাবে সামাজিক ভাবে সেটা হলো কানেকশন দিয়েছি আমি ওই নজরুলের, একটু জানতে চাচ্ছি নজরুল সম্পর্কে, আমি ডিটেল কিছু জানতে চাই, নজরুলকে একটু বল।
ওকে ভুলে গেছি নজরুল, হ্যাঁ নজরুল তো বলা হয় নাই, আমি সবার আগে বলে ফেলছি ভাই। ঠিক আছে আবার বলি, সমস্যা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে সবাইকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তার সাথে আমার মনে হচ্ছে ডিস্টার্ব হচ্ছে বোধ হয়। ঠিক আছে, তো আমি অত্যন্ত ইয়ের সাথে বলতে চাচ্ছি যে আমাদের ক্লাসমেট ছিলেন মফিজ, আমাদের সাথে নেই। আমি জানি না, আর গত কিছুদিন আগে শামসুলক মজুমদার ইলাশপুর বাড়ি, তোমাদের কারো কারো হয়তো স্মরণ নাও থাকতে পারে, সাইফুলের স্মরণ আছে তো আশা করি, শামসুলক মজুমদার, জসিম, তারপর ইয়াদের সাথে, আনোয়ারদের সাথে একসাথে আসা যাওয়া ছিল আমাদের, শামসু আমাদের ক্লাসমেট ছিল, গত কিছুদিন আগে মারা গেছে। জসিমদের পাশের বাড়ি। তো বিশেষ করে আমরা মফিজ তো অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছে, আজকের এই পরিবেশে যদি ওরা থাকতো তাহলে আমাদের জন্য আরো ভালো লাগতো। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু মর্যাদা দান করুক। আমিন। তার সাথে আমি জানি না, আমাদের হয়তো আরো অন্য কোন সাথী ভাই দিনের দিকে চলে যেতেও পারে। মাশরার একজন, যে খুরশেদ না মুর্শেদ একজন আছে, মুর্শেদ একসাথুর মুর্শেদ, মুর্শেদ মুর্শেদ, আচ্ছা সে মারা গেছে না? আচ্ছা, আমার এটা জানা, আমার জানা ছিল না। যে সকল ভাইরা দুনিয়া থেকে চলে গেছে আমরা তাদের দোয়া করি, অত্যন্ত ই করে অন্তর থেকে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক, তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিক। আর বাকি কথা হলো যে আমি তো এসএসসি পাস করার পরে কুমিল্লা কলেজে এডমিশন নেই, কুমিল্লা কলেজ থেকে পরে চট্টগ্রাম সিটি কলেজ থেকে ডিগ্রি পাস করার পরে পারিবারিক অবস্থার কারণে আর সামনে এগোবার সুযোগ হয়নি, তারপরে চলে আসি সৌদি আরব। সৌদি আরব এসে সৌদি এয়ারলাইন্সে চাকরি নেই, সেখানে টিকিটিং রিজার্ভেশন ওই অবস্থায় ছিলাম দীর্ঘদিন। তারপরে হঠাৎ করে সৌদি আইন বললো যে ফরেনার্সরা ওই অবস্থায় কাজ চাকরি করতে পারবে না, তো সেখান থেকে আমরা চলে গেলাম। যাওয়ার পরে স্পন্সার ধরে সেখানে আমরা বিজনেস টাইপ ট্রাভেল এজেন্সি করি আর কি, কার্গো, তারপরে টিকিটিং, সেটা সৌদি এয়ারলাইন্সেরই ছিল, জিএসএ যেটাকে বলে। তো ওইটাও এক সময় আমি যেই শহরে ছিলাম, বিশাল বিশাল নামক একটা শহর, ওই শহরের হচ্ছে মফস্বল শহর, এক সময় ওই সৌদির আইনের কারণেই ওই বিজনেসটা রাখা সম্ভব হয়নি। তারপরে চলে আসলাম ওইখান থেকে জেদ্দা, জেদ্দা এসে বিজনেস শুরু করলাম, সেটা হচ্ছে অটোমেটিক ফায়ার ফাইটিং অ্যান্ড ফায়ার অ্যালার্মিং সিস্টেম। তো ওইটা থেকে আস্তে আস্তে ইলেকট্রো মেকানিক্যাল ইয়েটা সাইডটা এখন করি আর কি। আসি 1992 সনে আমি সৌদি আরব চলে আসি, এখনো আসি আলহামদুলিল্লাহ, সর্বসাকল্যে খারাপ নয়, ভালোই আছি। আর আমি 2000 সনে বিয়ে করি ব্রাহ্মণপাড়া বড়দোষি, আমার বিয়ের পর পরেই ফ্যামিলি আমার সাথে চলে আসে, 2001-এ আমার ফ্যামিলি চলে আসে সৌদি আরবে। ওইখান থেকে গত 2018 পর্যন্ত ছিল, আমার 2 মেয়ে 1 ছেলে, বড় মেয়ে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী শাহিন কলেজ থেকে, পরীক্ষা তো হয়নি, আর মেয়ে ছোট ওইটাও শাহিন কলেজ থেকে, শাহিন স্কুলে পড়ে, মেট্রিক পরীক্ষা দিবে সামনে, না ইয়েতে কি যে বলে কুর্মিটোলা। আর ছেলে নাম আবদুল্লাহ, এসএসসি পরীক্ষা দিছে এবার, ইন্টারমিডিয়েটে ভর্তি হবে আর কি, সম্ভবত 9 তারিখ থেকে ভর্তি শুরু। এই হচ্ছে আমার জীবনে সে আর কি। আর কিছু এরা এরা আছে এখন আজমপুর 4 নম্বর সেক্টরের পাশেই, ওইখানে আমার একটা অ্যাপার্টমেন্ট আছে,
রফিরাজার মতো বলি, আরো একটা পারফর্মটা আছে পুকুর পাড্ডা, এই মোটামুটি এই আর কি। জি বলি, আমি সৌদি আরবে এই আল্লাহর ইচ্ছা হজ করতে গেছি, আল্লাহর ঘর জিয়ারত, হজে যাওয়ার যে একটা আনন্দ, অবশ্যই এটা যারা ফার্স্ট টাইম যায় সবার আনন্দ, ওই আনন্দের সাথে নজরুলকে ওইখানে পাওয়া, সত্যি কথা কি এসএসসির পরে এই প্রথম নজরুলকে ওইখানে পেলাম, এইটা যেমন একটা আনন্দ। তারপরে নজরুল আমাকে যেভাবে সময় দিয়েছে সাগর পারে নিয়ে যাওয়া আতিথেয়তা, মানে সেটা ভুলার মতো নয়, এমন এই আনন্দ আমি এইভাবে সম্মিলিতভাবে না জানাই পারছি না, অনেক আনন্দ পেয়েছি, অনেক আনন্দ। এবং এটা না বললে নয়, আমার প্রতিটা ঈদে এখন যে নামাজ পড়ি, সেই নামাজের আমাদের এটা একটু বেশি হয়ে যাচ্ছে রাতে। না না, এটা তুমি ইয়ে করো না, আসলে আমার খুব একটা আনন্দ তোমার কথা তোমাকে শেয়ার করলাম, যে নজরুল ওখানে থাকার কারণে আমি ওখানে একটা আলাদা অন্যরকম। যাই হোক, সাইফুল আমার মনে হয় তোমরা সমুদ্র 2013-তে একত্রিত হয়েছিল, ফিজিক্যালি প্রোগ্রাম করেছো, তোমরা সমস্ত কিছু চিন্তা ভাবনা করতেছিলে, তাই না? তো আজকে তো আমরা যারা একত্র হয়েছি আলহামদুলিল্লাহ, তোমাদেরকে এখানে দেখো সাইফুলকেও, জিয়াকে, আব্দুলকে, আবুল হোসেনকে, মফিজ ইয়েকে, আমি সরি বারবার আমার মফিজ নামটা আসে, কথা বুঝছো, মাহবুব, তোমাদেরকে ওই প্রায় দীর্ঘ 35 বছর পরে আজকে দেখলাম, বিশেষ সম্ভব প্রায়, আলহামদুলিল্লাহ এটা ভালো লাগছে। আমাদের এই অবস্থার জন্য জারি থাকে সবসময়, যেন আমরা সবসময় মাঝে মাঝে এরকম একত্র হতে পারি। সাইফুল তার আগে বললো যে আমাদের আরো ভাই যারা আছে, আমি অবশ্য গতকালকে আব্দুর রফকে ফোন করছিলাম, তারপরে জসিমকে ট্রাই করছিলাম, ফোন করছি, কিন্তু ভাই না, আমি বোন বোন বোনদেরকেও আর কি, যে আমরা তো বোনদের ব্যাপারে, জেন্ডার বৈষম্যের ব্যাপারে জানি না, বলি যেটা লিঙ্গ বৈষম্য, যেটা যেটা জেন্ডার ডিসক্রিমিনেশন যেন না হয়, যদি সম্ভব হয় আমরা জেন্ডার ব্যালেন্স করার চেষ্টা করব। হ্যাঁ, যদি সম্ভব হয় করতে পারো, আমার মনে হয় তারা নানি হোক লহাই মুড়ি কোনো ব্যাপার না, লহাই মুড়ির বুলু সম্ভবত আছে চকবাজারে কুমিল্লা, রোকেয়া আছে কোথায়, রোকেয়া 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 তো ভুলু, এক রোকেয়া তো ভুলু, আরে রোকেয়া তো ভুলু, আরেক রোকেয়া, আরেক রোকেয়া আছে, আরে এক রোকেয়া ছিল আমাদের মানিকের আত্মীয় নাও কি জানি হয় কাজিন মানিক, না ইমতিয়াজের, ইমতিয়াজের ভুল সম্ভবত, না না ইমতিয়াজের ভুল না, আরে না। আচ্ছা, এছাড়া আমাদের দেখো আমাদের ওই যে রফিক আছে, তারপরে হান্নান আছে, যেটা আমরা মোটা হান্নান বলতাম, আর সুন্দর হান্নান যেটা ইউনুসের খালাতো ভাই, সে রিয়াদে আছে, তোমরা শুনলে কি মনে করবে জানি না, সে আমার তালুই হয়, তালুই হচ্ছ তো ওর মেয়ে, দুই মেয়ে, বড় মেয়েটাকে বিয়ে দিছে আমার মেজো ভাইয়ের শালা, কিছুটা উদাসীন, তারপরে আমি চেষ্টা করবো তার সাথে কথা বলে অ্যাড হওয়ার চেষ্টা করবো, তারপরে আমাদের তো আরো আরো যারা আছে আর কি, আমরা চেষ্টা করি তাদেরকে, আমার নামে ছিল জসিমের ভাই আনোয়ার, আনোয়ার আনোয়ার আনাভাই, আনাভাই এখন আছে আমেরিকাতে, আনোয়ারকে কানেক্ট করা যায় কিনা, যদি জসিম কানেক্ট করা যায় তাহলে কত ছিল আছে, তারপরে খালিদ আমাদের ওই যে ছিল খলিল মুহুরি, তারপরে হ্যাঁ ওই যে ইয়ের কাউস কামাল, কামাল সম্ভবত কোথায় আছে, ইতালি, ইতালি, ইতালিতে আছে, তারপরে আছে কাউসার রিপন, কাউসার, হ্যাঁ কাউসারের ইয়ে হয়েছিল তোমার করোনা হয়েছিল, এখন ভালো, আচ্ছা আচ্ছা,
তারপরে আরেক কাউসার আছে ফকির বাজারে, ওই যে লাইব্রেরি আছে এখন না, ছোট্ট পিচ্ছি কাউসার ছিল যে জঙ্গলবাড়ি বাড়ি। তারপরে আবু বকর, আমি জানি না ওরা কোথায় আছে, আর মনে হয় আবুল হোসেন ভালো বলতে পারবে ওদের কথা। রহিম ছিল, রহিম আব্দুর রহিম, হেদায়েতুল্লাহ, হেদায়েত, হেদায়েত, হেদায়েত তারা আল্লাহ ভালো জানে, আব্দুল হাই, ইমতিয়াজ ছিল একজন, শামিম, শামিম, শামিম ইলাসপুরের, সরি ভুবন করেন, ভুবন করেন ছিল, হ্যাঁ। তারপরে কালিদাস পণ্ডিত, জামবাড়িতে জীবন আছিল, কামরুল, মনির, তাই না, হারুন, হারুন, কামাল, আমজাদ, হ্যাঁ, মনির। ও আমি বলে রাখি, মনির আমাদের দেশের, মনির একটু অসুস্থ, কি হয়েছে ব্যবসা করতো আমার সাথে, একবার দেখা হয়েছে অনেক আগে, দোকান আছে, দোকান আছে ওর, দেখা নাই এখন না। তারপরে আমি যেটা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সাইফুল, আমরা মনে করো আলহামদুলিল্লাহ আমরা এখন যারা আছি ওদের মধ্যে অধিকাংশ ভাইদের সলভেন্ট, তাদের ইয়ে নাই, কিন্তু এর মধ্যেও কিছু কিছু ভাই, যেমন মনে করেন শামসু, শামসু মারা গেছে, তার একটা ছেলে আছে, সে বোধহয় কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়ে বিশেষ সম্ভব। তো আমাদের ভাইরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে আছে, তো আমরা যদি তাদেরকে একটু সহযোগিতা করার জন্য চেষ্টা করি যেভাবে হোক, অনেক সময় লজিস্টিক সাপোর্ট দেওয়া যায়, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া যায়, একটু পরামর্শ দিয়ে অনেক সময় একটু সাপোর্ট দেওয়া যায়। তো এটা, এই সাপোর্টগুলো যদি আমরা দেই, এই জিনিসগুলো আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে। আমাদের সাথী ভাই যাদের সাথে আমরা দীর্ঘদিন ইয়ে করছি, তাদের যদি আমরা একটু উপকারে আসতে পারি, অন্তত আর কিছু না, অন্তত প্রাণ ভরে একটু দোয়া তো করতে পারবো তাদের জন্য। তো এইভাবে যদি আমরা কোনো একটা পরিকল্পনা নিয়ে আগাই, যদি আমরা পরবর্তী সময় একসাথে বসলে আর একটু ব্যাপক ইয়ে করবো, তো এদিক দিয়ে একটু চিন্তা করো। আমার একটু প্ল্যান ছিল, আজকে বলবো না ইনশাআল্লাহ, পরবর্তী যদি আর একটু বেশি বাইরে যদি একটা ইয়ে হয়, আর আমি সাইফুলের সাথে পার্সোনালি জিনিসটা আলাপ করে পরে এখানে বললে ভালো হবে বলে আমি মনে করছি। পার্সোনালি একটা প্ল্যান ছিল যে এই প্ল্যানে আমরা কিছু করতে পারি কিনা, যেটা আমাদের প্রত্যেকের জন্য উপকার হবে বলে আমি মনে করি। তো এই জন্য আমি পার্সোনালি একটু আলাপ করে এরপর আমরা চিন্তা করবো, যদি ভালো মনে করি তাহলে সবার সাথে শেয়ার করবো জিনিসটা। ও আচ্ছা আচ্ছা, সে নাম্বারটা জানতে চাইছে না? তাহলে তো ভালোই হয়। নেটওয়ার্ক একটা বড় সমস্যা, নেটওয়ার্কের কারণে অনেকে জয়েন করতে পারে।
সাইফুল আমি 10 মিনিটের জন্য একটু বাইরে যাচ্ছি, হ্যাঁ আসরের নামাজ পড়িনি, নামাজটা পড়তে হবে আমাকে। আসরের নামাজ আমি, হ্যাঁ 6টা বেজে গেছে আমাদের নাম। ও আচ্ছা আচ্ছা, ও ইয়া নজরুল, হ্যাঁ 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 হ্যাঁ, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কোনো কথা থাকলে আমি শেষ করে ফেললে ভালো হয় না? ওই যে দেখি ইয়া পারে কিনা, ইউনুস তো আসছে মনে হয়। চশমা জিয়ার চোখে চশমা নাই। আচ্ছা আমাদের মধ্যে ডায়াবেটিস এর রোগী কেউ আছে নাকি? দেখতে পাচ্ছি না আমরা ভাই, নুরানি স্যার একটু দেখাও না কষ্ট করে। ভিডিওটা অন করতে পারো নাকি? ভিডিওটা অন করো নাকি? ইয়ে আছে তোমার কি যে বলে ভিডিও? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো, তোমরা যে মিটিং করতেছো আমি তো জানি না। কেন জানো না কই তোমার? তুমি তাহলে, তুমি তো গ্রুপে নাই তাইলে। শোনো, ব্যস্ততার ফাঁকেই তো আমরা এইগুলো করতে হবে, কারণ এটা নিজের স্বার্থেই করতে হবে। এটা এক ধরনের রিক্রিয়েশন, এক ধরনের এন্টারটেইনমেন্ট, অ্যামিউজমেন্ট, এবং এই ব্যস্ততা থেকে একটু ডাইভার্সন, স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, ফিজিক্যাল স্বাস্থ্য যেটাই বলি সেটার জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল। এখন কিন্তু, এখন তুমি দেখবা যে এইগুলোর উপর কিন্তু গুরুত্ব দিতেছে, এর উপায় নাই। তুমি কি এটা ঢাকাতে না কুমিল্লা? ঢাকায়। ঢাকা ইদি আসো না? না না, এখন তো লড়াছড়া বন্ধ, ঢাকাতেই লড়াছড়া একটু কম, এমনি আর কোভিড এর কারণে লড়াছড়া বন্ধ। আমরাও করি, কিন্তু ওই যে কুমিল্লা তো আর ওইভাবে প্রয়োজন হয় না, এই জন্য আসা হয় না। প্রয়োজন হলে অবশ্যই আসতাম, প্রত্যেকদিনই তো বাইরে যাই, যাইতে পারি। কে জানি বললো যে চশমা ছাড়া কেউ আসেনি? আসলে তো সবার তো বয়স হয়ে গেছে 50-এর উপরে। আমি বলছি, আমি জিয়া বলছি। অনেকদিন পরি না জিয়া। জিয়া জিয়া, তোমার 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 তো চশমা নাই, তোমার চশমা কই? আরে আমি ফাঁকে ফাঁকে লাগাই লাগে লাগে। হ্যাঁ ফোন টোন আসছে, অনেকে ফোন করছে। এটা মাহবুব না? হ্যাঁ তো মাহবুব, কেমন আছো তুমি? এই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা এই ইয়ে ইউনুস, সংক্ষেপে বলি, সেটা হলো জুম মিটিং এর কিন্তু একটা সময়েরও সীমাবদ্ধতা আছে, একটা সময় পরে কিন্তু অফ হইয়া যাবে। এটা আমি একটা আনলিমিটেড টাইম পাবো, কিন্তু অনেকে হয়তো বন্ধ হয়ে যেতে পারে, আবার আবার লগ ইন হতে পারে। আমরা কিন্তু শুরু করছি ঠিকই 7:30, হ্যাঁ 7:30 হওয়ার কথা। তো এখন আমরা যেটা করছি সেটা সংক্ষেপে বলি, আমাদের প্রত্যেকের ওই যে জীবন, কে কোথায় আসি, কবে বিয়ে করছি, কয়টা বাচ্চা কাচ্চা আছে, এইটা সংক্ষেপে আমরা নিজের বৃত্তান্তটা বলছি। আর কার কি সম্পদ আছে, ফ্ল্যাট আছে, বাড়ি গাড়ি আছে, এটাও বলতেছে রফিরা জানুর মজুমদার, এটা মানে ইন্ট্রোডিউস করছে, এটাও বলতে পারো সংক্ষেপে। মানে প্রত্যেকে প্রত্যেকে আইলাম কই যাইতেছি সোজা কথা, এইটা বলার তোমাদের বলার পর্ব শেষ? হ্যাঁ 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 হ্যাঁ, বলার পর্ব শেষ শেষ। আর তুমি শুনতে পারবে, কারণ এটা রেকর্ড করা হয়েছে, তো তোমাকে রেকর্ডিং, তোমার বাগানে কি কি ফল আছে সেটাও বলবা। বাগান তো তোমার ওই হিল টেক্সে করছিলাম, যে হিল টেক্সে করছিলাম যে ওইটা তো বেচে দিছি, বেচে দিয়ে তোমার এখানে বাড়িটা করলাম।
থাকার মতো জায়গা হয়েছে আর কি। তারপরে মানে ইউনিভার্সিটি থেকে মানে ফকিরবাজার স্কুল থেকে ফকিরবাজার থেকে আসার পরে লেখাপড়া কোথায় করলে, লেখাপড়া শেষ কতটুকু, তারপরে চাকরি বাকরি বলো না একটু আমরা শুনি। বিয়া শাদী? ও আচ্ছা আচ্ছা। তো ফকিরবাজার থেকে আসার পরে তো তোমার ইন্টার করলাম, তারপরে ডিপ্লোমা, কৃষি ডিপ্লোমা করলাম, তারপরে সার্টিফিকেট করতে এসে আজকে ধরো প্রায় 30 বছর হয়ে গেল। এই স্যার এই এই শুনতে একটু সমস্যা হচ্ছে, আমি একটু আসলে তোমার শুনতে কেমন কানের দিয়ে হয়। তারপরে এখন তো আছে, তারপরে সদর দক্ষিণে আছি এখন বছর করছেন। আর বিএ তো করলাম সে তোমার 1994 মে মাসে 12 তারিখ, এই হিসাবে তোমার প্রথম পরপর 2 মেয়ে, তারপরে ছেলে, এরপরে একটা ছোট মেয়ে আছে। চারজন তোমার আবুল হোসেনেরও 4 জন? হ্যাঁ, প্রথম 2 মেয়ে, তারপরে ছেলে, এরপরে একটা মেয়ে আছে। ছেলেমেয়েরা কি করে? ছেলেমেয়ে তোমার বড় মেয়েটা তো MBBS কমপ্লিট করলো, ইন্টারনি করবে এখন, ওই করোনার কারণে একটু পিছিয়ে গেছে ইন্টারনেটটা। আর মেজু মেয়েটাও MBBS তোমার 4th year-এ, 2 মেয়ে মেডিকেলে, আর ছেলেটা ইন্টার পরীক্ষা দিবে আর কি। আর ছোট মেয়েটা ক্লাস 2-তে। ভালো, দিদি বিয়ে করতে কবে? হ্যাঁ, বিয়ে তো একটাই না, কন্টিনিউশন আছে, এই জন্য ধন্যবাদ দোস্ত। আপনি আসার আগেই কিন্তু আমরা বলছি যে ইউনুস ভাইকে কিন্তু আমি এখনো ভাই বলি, মজুমদারকে নানা বলা হয়, আপনি মজুমদার হচ্ছে নানা, আমরা কিন্তু এগুলো ভুলি না। বাসায় গেলাম, কাঁঠাল খাওয়াইলো, অনেক কথাবার্তা, পরে না জানছি যে তোমার শ্বশুর বেশি ভালো না, তো এখন CMS আছে তাই নেই, 1.5 মাস প্রায় আমি তো সবাই দেখলাম না, আমি দেখলাম সাইফুল, জিয়া, তারপরে তোর মাহবুব, কাজী, তারপরে এই তো আর উপরে দেখলাম। হ্যাঁ, তুমি যেহেতু মোবাইলে তো মোবাইলে তুমি ইয়ে করো, ওই সোয়াইপ করো, মানে
পরে স্ক্রিনটা আনো, ওই আঙ্গুল দিয়ে যে করে পরে ঘুরে ঘুরে আনে যে নিচের দিকে দাও, দেখবে সবাইকে দেখতে পাবে। ল্যাপটপে হলে এটা তোমার আমার ছেলের বিয়া দেখো, আমি বুঝি না বিয়া তো পরের পেজে বাকি গুলো দেখবো। আমার মোবাইলেরও চার্জ শেষ। তাহলে এই কথা সমাপনী বক্তব্য একটা মানে আটকে দেওয়ার কিছু আজকে দেওয়ার দরকার নেই, আমরা পরবর্তীতে আবার একদিন মিট করবো যাতে আমাদের। শোনো সাইফুল, বলি আসলে ওই আমাদের ডেটটা খেয়াল ছিল না, তুমি তো ডেট সব লেখছিলে ওই যে তোমার ইয়াতে, আমরা তো ১৯১৩ সালের অক্টোবর হ্যাঁ আমরা বলছিলাম। তারপর আসলে যদিও তোমরা আমাকে একটা দায়িত্ব দিছিলা, কিন্তু আমি তো আসলে ওইভাবে দায়িত্ব পালন করতে পারি নাই। যাক তোমাকে ধন্যবাদ, তুমি আবার একটা এখানে আমাদের একটা যোগাযোগের একটা ব্যবস্থা করছো, অনেকে আস্তে আস্তে সংযুক্ত হতে আছে। তো আমরা এর মধ্যে ঈদে তো আসো নাই বা নেক্সট একটা প্রোগ্রাম টোগ্রাম করো, হ্যাঁ আমি আসি কুমিল্লাতে যতটুকু সারি সময় দেবো। আমাদের একজন তো আমাদের একজন ক্লাসমেট ফকিরবাজার স্কুলে আছে, কলেজে আছে, তো আমাদের কিন্তু একটা পজিটিভ দিক তাকে, সে যদি আমরা সবাই মিলে যদি পডকাস্টটা করি তাহলে এভাবে এখন ইমিডিয়েটলি করা যাবে না, হয়তো ফিউচারে ইনশাল্লাহ করা যাবে, শুরু করছিলাম। আমরা বলছিলাম যে তাৎক্ষণিক না চা পানি খাইলাম, টাকা টাকা দিছিলাম ওখানে, সম্ভবত আমার কাছে ১০০০ টাকার মতো সম্ভবত আছে, আমার একদম খেয়াল নাই সেটা সবসময়ই মানে আমরা চেষ্টা করবো যে ফকিরবাজার স্কুল কেন্দ্রিক, কারণ আমরা সবাই তো কুমিল্লারে আসলে একটা পজিটিভ দিক। অসুস্থ ছিলাম প্রায় এক মাসের মতো, খুব মারাত্মক অবস্থা শুনতেছি, কারণ হচ্ছে আমার ওই যে মাইক্রোফোনটা একটু প্রবলেম হচ্ছে, এই জন্য আমি সরাসরি আমাদের তো প্রায় শেষ পর্যায়ে কথাবার্তা আর কি, যাই হোক আবার যখন হবে একত্রে কথা হবে, আজকে এখানে শেষ মনে হয় শেষ হয়ে যাচ্ছে। আমরা সবাই চেষ্টা করি ব্যক্তিগত ভাবে যোগাযোগ করে হোক বা যেভাবে হোক আমরা কানেক্টেড যেন হতে পারি ম্যাক্সিমাম যতজনের সাথে, তাহলে হবে কি ওই পরবর্তী মিটিংটা অত সংখ্যাটা আমাদের ইনশাল্লাহ। জি ঠিক আছে ইনশাআল্লাহ, প্রত্যেক থেকে যার যার অবস্থান থেকে যার যার সাথে যাদের পরিচয় আছে দেখা হয় যোগাযোগ আছে আমরা এটা কানেকশন করার চেষ্টা করব। হ্যাঁ বিদেশে আনো আর ওই যে বিদেশে যারা আছে তাদের সাথে, আর ওই যে হার্নান্দ্রে যেহেতু বলছো এই জগতে নাই তার এই জগতে আনো, এটা নজরুলকে আমি রিকোয়েস্ট করব সেজন্য। হ্যাঁ ঠিক আছে আমি আমি ইয়ে করব, স্মার্ট বানাও আর কি, স্মার্টফোন ইউজ করে ঠিকই দেখল হয়তো স্মার্টলি ইউজ করে না। কোন হান্নান সাদা হান্নান তোমার খালতো ভাই?
ও তো আমার সাথে আমার পাড়াতে থাকে। হ্যাঁ না এটা না এটা না এটা তো মোটা হান্নান। আরে ছোট হান্নান ছোট হান্নান। ও আচ্ছা আচ্ছা ও তো মোটা হান্নান। ও হান্নান তো দেশের বাইরে। হ্যাঁ ওইটাই এখন তো মিটিং তো যেখানে থাকে করা। হ্যাঁ হ্যাঁ না ও খালতো আমার মামতো ভাই হয় আর কি। আর ওই মামতো ভাই আচ্ছা মোটা হান্নান যে বলছো আসলে সে এখন মোটা নাই সে চিকন হয়ে গেছে। সে ইয়াতে আছে ওই জায়গা কিনছে আমার পাশাপাশি এখন বাড়ি তৈরি করে নিয়ে আর কি টমসল ব্রিজ থাকে। তো ঠিক আছে সবাইকে আমরা একে অপরকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আমরা আবার হয়তো ইনশাল্লাহ মিলিত হব আর কারোর নতুন কোনো আইডিয়া থাকলে সেটা আমরা জানাইতে পারি গ্রুপে জানাইতে পারি। আর আবুল হোসেনকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব তো ফেসবুক বা মেসেঞ্জারে যেন আমাদের সাথে গ্রুপে আসো মেসেঞ্জারে আসো। হ্যাঁ ফেসবুকটা ওপেন করলে খারাপ না তোর যে ওই ভিডিও টিডিওগুলো আছে এগুলো তুই দিতে পারবি বা বিভিন্ন লিংক সাথে কানেক্টেড গ্রুপ ইন্টারভিউ ইন্টারভিউ। আবুল হোসেনরে আমি ফেসবুকে অনেক চেষ্টা করতে পাই না। আবুল হোসেন নাই তুমি পাইবে কেমনে নাই আবুল হোসেন নাই অ্যাকাউন্ট খুলতে হবে। এখন যারা অ্যাকাউন্ট নাই তারা খুলবে রিকোয়েস্ট করবো আমরা আর যারা আছে অনেকেই আছে। আব্দুর রউফ কিন্তু কি হয়েছে জানো আব্দুর রউফ কিন্তু একবার যে ফেসবুক খুলছে এটাকে আর বোধহয় নাড়া চাড়া দেয় না। হীরা রাজু জনি তো রাজু রাজু তো নানা তাই না আর জনি তো হলো অলরেডি কানেক্টেড হয়েছে আর হীরাকে কানেক্ট করার দায়িত্ব তিনজনের মধ্যে দুজন কানেক্টেড আমাদের কোন মানে বান্ধবী ক্লাসমেট কেউ যদি কানেক্ট করা যায় সেটাও আমরা করতে পারি তাদের যদি কোনো অসম্মতি না থাকে। আমরা অপেক্ষায় থাকলাম ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি নাকি? সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। নোমান বোধ হয় নেটের প্রবলেম সেটা তো বললো না। ঠিক আছে।